আমার মাথা জানে কি একটা বুদ্ধি আসলো, শয়তানি বুদ্ধি, গিয়ে ফাঁস নিলাম, আমি নিজেই ফাঁস নিলাম। আমি সারা একদিন সারাদিন খাইনি, সকালেও খাইনি। আমি আল্লাহর কাছে নিয়ত করছি, আল্লাহ ও কোথায় থাকে কোথায় যায় এটা আমি দেখবো, তারপরে পানি খাবো, এক গ্লাস পানি স্পর্শ করবো না তাছাড়া। তো আল্লাহর কাছে কবুল করছে, আল্লাহ সাথে সাথে কবুল করছে। সকালে রওনা দিছি, বাসাতে ও বেরিয়েছে, বারণের পিছন দিয়ে আমি বেরিয়েছি, ও বাইক নিয়ে চলে গেছে, আর আমি কোন দিক দিয়ে গেছে আমি তার একটা অনুভব করে গেছি যে কোন দিক যাইতে পারে। তো আমাদের বাসাতে বাড়িয়ে 5 মিনিট পরে, ওই 5 মিনিট পরে হাঁটার পরে দেখলো একটা লোককে, জিজ্ঞেস করলাম যে আচ্ছা ভাইয়া এদিক দিয়ে একটা লোক গেছে, এমন এমন কাপড় পরানো বাইকে করে, কো হ্যাঁ গেছে তো ওই যে এদিক দিয়ে গেছে। তো ওদিক দিয়ে আমি হাঁটতেছি, হাঁটে কিছুক্ষণ যাওয়ার পর একটা গল্লি পাইলাম, গল্লির সামনে দিয়ে হাঁটতেছি, দেখি ওর গ্যারেজে ওর বাইকটা রাখা। ওর বাইকের নাম্বারটা দেখে আমি চিনে ফেললাম যে ও ওইখানে কি লিয়া অফিসের কথা কই, এই জায়গা কি গেলাম। যাওয়ার পরে গিয়ে দেখি ওই যে ওকে বিয়ে করছে, বিয়ে করে ওই বাসাতে আসে, দুইজনই আসে। আমাকে দেখে আবার হাত পা জোরে কান্দা শুরু করছিল, যে আমার ভুল হয়েছে ভুল হয়েছে, এরকম করে কান্দা শুরু করছে। আমি কই ভুল টোল কেছি না, ভুল তো মনে হয় নাই, ভুল আমি করছি, তোমাদের কোনো ভুল নেই। তো ওইটা বললে আমি আমার এদিনকে আর বাড়িতে যাইতে দেন না, বাসাতে যাইতে দেন না, আমার হাত পা জোরে সাফারি পার্ক যত আছে, সাফারি পার্ক টার্ক সব জায়গায় ঘুরতেছে, সন্ধ্যা পর্যন্ত নিয়ে ঘুরতেছে, মানে আমি বুঝতে পারছি আমি আজকে একটা কিছু করে ফেলাবো, এই জন্য আমার হাত ছাড়ছে না। তো সারাদিন ঘুরলে কি আমি যে দৃশ্য সকালে দেখছি এটা আর আমি মাথার ভিত্তি নিতে পারতেছি। আপনি ওই বাড়িতে যে কি দেখলাম? দেখলাম যে ওদের মানে সংসার, যা কিছু কেনার দরকার সব কিছু, সব কিছুই মানে ফার্নিচার সব কিছু নিয়ে ওই সংসার করতেছে ভালো মতনই। তা আমার সাথে ওদের মিথ্যা কথা বলে টাইম পাস করতেছে, এটাই আমি বুঝতে পারতেছি। তারপর যাওয়ার পরে আমার নিয়ে ঘুরলো, ঘোরার পরে বুঝাইলো, আমি বুঝতে পারলাম যে এর কাছ থেকে এইভাবে ছুটতে পারবো না, মিথ্যা কথা আমারও বলতেই। তা আমি কই আচ্ছা ঠিক আছে তোমরা সংসার করো, আমি বাড়িতে যাবো, 2 দিন থেকে এসে আমার ভালো লাগছে না। আপনি যে পালালেন বাড়ি থেকে, আপনার বাড়ি থেকে মেনে নিল? না আমার বাড়িতে মেনে নেয় না। তো আমি আমার চাচির বাড়ির যে একটু সময় কাটাই, মার কাছে একটু কথা বলি, বাড়িতে আর থাকতে পারি না, গিয়া বাড়িতে আব্বা উঠতে দেয় না, উঠতে দেয় না, দেখে আর বাড়িতে থাকতে পারি না। তো চাচির সাথে যেদির সাথে সময় কাটাই চলে আসি আর কি, মা কিছু বলে, বলার পরে ওনার কাছে শুনি শুনে এসে বলি এরকম, কো বাড়িতে আসিস না, আসলে তোকে মারবে এই করবে এই করবে, 2টা দিন সময় দিয়ে আমি ব্যবস্থা করি নি, তারপরে নিয়ে আসবো। তো ওই দিন কী করলাম, যাওয়ার পর উনি আমাকে বাইল টেল দিয়ে রাখতে পারলো না, আমি সরাসরি বাড়িতে গেলাম, গিয়ে আমার ছোটো বোন আছে উনি শুয়ে রয়েছে, আমি ওনার সাথে গিয়ে শুয়ে পড়লাম। আব্বাই বাড়িতে নাই, ভাইও বাড়িতে নাই, কেউ আমাকে দেখে নেই। তা আমার মাথা জানে কী একটা বুদ্ধি আসলো, শয়তানি বুদ্ধি, গিয়ে ফাঁস নিলাম, আমি নিজেই ফাঁস নিলাম। আচ্ছা, নেওয়ার পরে তাই আমার সেই সময় স্টার জলসা সবাই দেখতো, কারেন্ট ছিল না, সে কারেন্ট ছিল না দেখেই সবাই বাইরে গল্প করছিল। তো ফাঁস নেওয়ার পরে যখন আমি চিল্লাচিল্লি করছি, তখন বলতেছে যে ছাগলের মতন কে চিল্লায়, মানে ফাঁস নিয়ে চিল্লানো মানে গলায় ফাঁস আটকে যাওয়া, হ্যাঁ আটকে পরে যে একটা শব্দ আসে ওইরকম আসতেছে আর কি। তারপর আমার চাচি উঠে বের হইলো যে ছাগল তো নাই, ছাগলের চিল্লায় কি উঠতে গিয়া। তো বের হয়ে গিয়ে দেখা যায় আমি লটকে আছি। তো তাৎক্ষণে আমার একটা আত্মীয় আসছিল এখানে, আমার চাচির ঘরে বেড়াইতে আসছিল সেই মুহূর্তে, উনি গিয়ে গলা থেকে দড়ি খাইটা নামে এনেছে মারে, দড়ি দিয়ে, হ্যাঁ বাচ্চারা দোলনা খেলতো ওইখানে গিয়ে করছিলাম, তারপর নামায় রেছে পরে আমার সাথে সাথে গাজীপুর সদরে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমি ওখানে 3 সপ্তাহ ছিলাম, 2 সপ্তাহ কথাই বলতে পারছি না, মানে জবানটা আমার অফ হয়ে গেছিলো, মানে বেকায়দা পয়রা ই হয়ে গেছে। তো ওইখান থেকে আবার কী করছে, আমার চুরি করে নিয়ে আসছে আমার হাজব্যান্ড থেকে হসপিটাল থেকে, যে আমার ভুল হয়েছে। আপনি চলে আসছেন? হ্যাঁ আমি আবার চলে আসছি ওর সাথে। আপনার জীবনের না বলা কথাগুলো আমরা বলবো আমাদের অনুষ্ঠান মাই স্টোরিতে। আপনার নাম, ফোন নম্বর এবং আপনার জীবনের না বলা কথাগুলো লিখে পাঠিয়ে দিন mystory.diptotv@gmail.com এই ইমেইল অ্যাড্রেসে।